বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে জাইমা রহমানের উপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। সেই জল্পনা কল্পনার নানান তথ্য নিয়ে আজ থাকছে আমাদের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সাম্প্রতিককালে এর আগে কখনও জাইমা রহমানকে এরকম কোনো অনুষ্ঠানে দেখা যায়নি, তাই এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। দলের একটি মহলের মতে জাইমা রহমান যে অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন সেটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল, যেখানে জিয়া পরিবারের বাইরে খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীরা ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। আর করোনা ভাইরাস এড়াতে খালেদা জিয়া নিজেও পাশের রুম থেকে দোয়ায় অংশ নেন। তবে অন্য একটি মহল মনে করেন, যেহেতু এর আগে জাইমা রহমানের এমন কর্মসূচিতে অংশ নেওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়নি, ফলে এবার যেহেতু সেই সংবাদ দলের পক্ষ থেকেই জানানো হয়েছে, তাই এতে একটি তাৎপর্য থাকতে পারে। প্রথমবারের মতো পারিবারিক অনুষ্ঠান হলেও সংবাদে জাইমার নাম এবার ভিন্নভাবে আসায় অনেক নেতাকর্মী উজ্জীবিত। জাইমা রহমান এখন পর্যন্ত দলীয় কর্মকাণ্ডে জড়িত নন, এমনকি লন্ডনে তার বাবা মা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও জাইমাকে এতে অংশ নিতে দেখা যায় না। অবশ্য তার মা জুবাইদা রহমান সেসব অনুষ্ঠানে অংশ নিলেও বেশিরভাগ সময় তিনি মঞ্চে ওঠেন না। লন্ডনের একাধিক সূত্রে জানা যায়, জাইমা রহমান বর্তমানে ব্যারিস্টারি পাশ করে বেশ কিছুদিন ধরে একটি নামকরা ল ফার্মে কাজ করছেন। যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কবে নাগাদ তিনি দেশে ফিরবেন সেটিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাই দীর্ঘদিন দলের একটি অংশের দাবি জিয়া পরিবারের যে কোনো একজন সদস্য, সেটি জুবাইদা রহমান হোক কিংবা জাইমা রহমান হোক, তাদের মধ্যে একজনও যদি দেশে ফিরেন তাহলে পাল্টে যাবে দেশের রাজনৈতিক চিত্র। যদিও অধিকাংশদের মত জুবাইদা রহমান দেশে ফিরলেই এই মুহূর্তে সবথেকে বেশি লাভ হবে, কারণ তার রয়েছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বিষয়ে একবার ইতিবাচক মন্তব্য করেছিলেন। তবে জুবাইদা রহমানের বিরুদ্ধে একটি মামলাও দেওয়া হয়েছে, সেই মামলায় তাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাই জুবাইদা রহমান যদি এই মুহূর্তে দেশে ফিরেন তাকেও তার শাশুড়ি খালেদা জিয়ার মতো কারাগারে যেতে হতে পারে বলে আশঙ্কা অনেকের। এদিক থেকে এখনও সুবিধাজনক অবস্থায় রয়েছে জাইমা রহমান, তবে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বয়স একটি বড় প্রশ্ন। আরেকটি বড় প্রশ্ন, তার পরিবার চায় কিনা এখন রাজনীতিতে যোগ দিক জিয়া পরিবারের নতুন প্রজন্ম জাইমা রহমান। সেই মোনাজাতে আরও অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দার, ভাতিজা অভিক স্কান্দার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেদি, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ খালেদা জিয়ার পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীরা।